নমস্কার দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন সাগরীজ কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনারা বাড়িতে খুব সহজেই এক চিকেন হাক্কা চাউমিন বানাবেন সেই পদ্ধতি। তবে ভিডিওটি শুরু করার আগে যারা আমার চ্যানেলের নতুন দর্শক তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করার জন্য, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে সহজেই নোটিফিকেশনের মাধ্যমে আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন তবে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপি। এক চিকেন হাক্কা চাউমিন বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিকেন কিমা। প্রথমে আমি এটিকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেশনের জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো, 1/2 টিস্পুন সোয়া সস, 1 টিস্পুন লেবুর রস। লেবুর রসের পরিবর্তে আপনারা ভিনেগারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন নুন। এবার আমি সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মাখানো হয়ে গেছে। এবার আমি এটিকে 15-20 মিনিট ম্যারিনেশনের জন্য রেখে দেব। এবার চাউমিন সিদ্ধ করার জন্য একটি কড়াইতে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো জল। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন নুন ও 1 টিস্পুন সাদা তেল। এবার ভালো করে মিশিয়ে জলটাকে ফুটতে দেব। জলটা ফুটে উঠেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চাউমিন বা নুডলস। এবার আমি এগুলোকে 3-4 মিনিট ফুটিয়ে সিদ্ধ করে নেব। চাউমিন সিদ্ধ করার সময় যদি তেল দেওয়া হয় তবে চাউমিনগুলো একটার সঙ্গে আরেকটা লেগে থাকে না এবং ঝরঝরেও থাকে। 3 মিনিট ফোটানোর পর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটি অফ করে এটিকে নামিয়ে জল ঝরিয়ে নেব। এবার আমি এগুলোকে আরেকবার ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি এগুলোকে জল ঝরিয়ে ঠান্ডা হতে দেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন কিমা। চিকেন কিমাটা ভালো করে ফ্রাই করে নেব। পাঁচ মিনিট মিডিয়াম ফ্লেমে ফ্রাই করার পর এগুলো ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব। এবার আমি ডিমের ঝুড়ি ভাজাটা বানিয়ে নেব। তার জন্য এই কড়াইর তেলে দিয়ে দিচ্ছি 2টো ডিম। এবার আমি ডিমের ঝুড়ি ভাজাটা বানিয়ে নেব। নিত্য নতুন রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে আমি আমার চ্যানেলে নতুন কোনো ভিডিও আপলোড করলে নোটিফিকেশনের মাধ্যমে সহজেই আপনাদের কাছে পৌঁছে যায়। এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য নুন ও গোলমরিচ। ভালো করে মিশিয়ে ফ্রাই করতে থাকবো। আমাদের ডিমের ঝুড়ি ভাজা একদম তৈরি। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সাদা তেল। তেল গরম হয়ে গেছে।
এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন রসুন কুচি ও 1 টিস্পুন কাঁচা লঙ্কা। রসুনের কাঁচা গন্ধ চলে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটি মাঝারি সাইজের গাজর কুচি, দিয়ে দিচ্ছি হাফ কাপ বিনস কুচানো ও একটি বড় সাইজের পেঁয়াজের কুচি। এবার আমি এগুলোকে মিনিট 3-4 সময় ধরে ভালো করে ফ্রাই করে নেব। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য নুন, যাতে গাজর কুচিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। সবজিগুলো ভালো করে সিদ্ধ হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জুলিয়ান করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি ও স্প্রিং অনিয়ন। ভালো করে নেড়ে চেড়ে এগুলোকে আরো 2 মিনিট ফ্রাই করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন টমেটো কেচাপ, 1 টিস্পুন সয়া সস, 1 টিস্পুন ভিনিগার। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিকেন কিমা ও ডিমের ঝুরি ভাজা। এবার আমি এগুলোকে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন ও 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো। এবার গ্যাসের ফ্লেমটা হাই করে চাউমিন গুলোকে সবকিছুর সঙ্গে ভালো করে মিশিয়ে দেব। ভালো করে মেশানোর পর এগুলোকে আরো 2-3 মিনিট হাই ফ্লেমে ভালো করে ফ্রাই করে নেব। দর্শক বন্ধুরা, আমাদের এগ চিকেন হাক্কা চাউমিন একদম তৈরি। এবার আমি এটিকে গরম গরম পরিবেশন করে নেব। গার্নিশিং এর জন্য আমি উপর দিয়ে সামান্য স্প্রিং অনিয়ন ও সাদা তিল ছড়িয়ে দিয়েছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে জানান। রেসিপিটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। আজ এই পর্যন্তই, নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে।